নমস্কার, স্বাগত সমস্ত দর্শক বন্ধুদের। জ্যোতিষ অরুণাদির এই মুহূর্তের অনুষ্ঠান শুরু করছি আপনাদের প্রত্যেকের সুস্থতা এবং সাফল্য কামনা করে। দেখুন, আমাদের অন্তরের ইচ্ছা আপনাদের সাফল্য আমরা কামনা করব, আমরা আপনাদের সাফল্য কামনা করি। আপনারাও কি একই রকমভাবে নিজেদের সাফল্য কামনা করেন? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আমি বলবো তার জন্য কী পদক্ষেপ আপনারা নিয়েছেন। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবা যে ইস আমার কেন এটা হচ্ছে না বা আমার যেন এটা হয়ে যায়, এটাকেই কিন্তু কামনা করা বলে না। তার জন্য সঠিক পদক্ষেপ নিতে হয়। কী সেই পদক্ষেপ? সেই পদক্ষেপ হচ্ছে আগে চিহ্নিত করা যে কিসে আমি আটকে যাচ্ছি, কেন আটকে যাচ্ছি। আমার বন্ধু একটা খুব ভালো চাকরি পেলো বা আমার পরিচিত তার পড়াশোনার রেজাল্ট ভীষণ ভালো হচ্ছে, অথচ আমার না তো চাকরির জায়গাটা ঠিক হচ্ছে, না তো রোজগার হচ্ছে, না তো ব্যবসা চলছে, না আমি পড়াশোনার জায়গাটা ঠিক করতে পারছি। কোথায় সমস্যাটা হচ্ছে বুঝতে পারলাম, এবারে কী করতে হবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি একা তো পারছেন না, পারলে তো আপনি বেরিয়ে আসতে পারতেন। তাহলে কার প্রয়োজন? প্রয়োজন একজন অভিজ্ঞ জ্যোতিষের, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের, যিনি আপনাকে সেই পথটা দেখাতে পারবেন, আপনাকে প্রবলেম থেকে বের করে নিয়ে আসতে পারবেন। অভিজ্ঞতা বলেছি মানে অরুণাদির কথা সবার আগে আসবে, কারণ 40 বছরের অভিজ্ঞতা রয়েছে তার সঙ্গে, রয়েছে তার নিজস্ব কাজ, তার নিজস্ব সাধনার জায়গা আপনাদেরকে পরিষেবা দিতে। আজকেও আপনাদের জন্য সরাসরি অনুষ্ঠানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি তারা সাধিকা জ্যোতিষ অরুণাদিকে। অনেক স্বাগত অরুণাদি আপনাকে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই, যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট বোন সোমা, তেমনি আজও আছে। দেখুন, আমি রয়েছি এবং উল্টো দিকে আপনারা যারা দর্শকরাও রয়েছেন, প্রত্যেকের কিন্তু একটাই জিজ্ঞাসা দিদির কাছে যে এই শ্রাবণ মাসে কত মানুষ কাজ করাচ্ছে। প্রচুর মানুষ কাজ করাচ্ছে, কারণ তারা জানে এত 40 বছর ধরে আমি কাজ করছি, তার সুফল দিতে পেরেছি, সেই জন্যই তারা বেশিরভাগ লোকই তো আমার মানে উপকৃত হওয়া মানুষ আবার করে করাচ্ছে, সেও আছে। তাহলে সেখানে যারা মনে করবে যে আমাকে এগোতেই হবে, আমি পিছিয়ে থাকবো না এবং আমি অলীক স্বপ্ন দেখবো না, আমি বাস্তবকে হাতে রেখে চলবো, তাহলে তারা অবশ্যই করাচ্ছে। তো সেই কারণে বলি যে যারা চাইবে, এবং চাইতে নিজেকেই হবে, অপর লোক কেউ আপনার জন্য ভালো চাইতে আসবে না, সেই সংখ্যাটা খুব কম, নেই যে আমি বলবো না আছে, কিন্তু কজন সেটা ঠিক। কাজে আমার নিজেরটা আমাকে নিজেকেই করতে হবে। আমি এগুলো আমার পেছনে অনেক লোক কিন্তু পেয়ে যাবেন, যতক্ষণ আপনি পিছিয়ে আছেন দেখবেন আপনার পেছনে তাকিয়ে দেখবেন কেউ নেই, পাশেও কেউ নেই, সামনেও নেই, পেছনেও নেই, কোথাও নেই। মানে সামনে অনেক দূরে লোক আছে যাদেরকে আমরা ফলো করছি, কিন্তু আমি যখন পিছিয়ে আমার সময় সামনে খারাপ, না কেউ নেই, আমার পাশেও কেউ থাকবে না, আমার পেছনেও কেউ থাকবে। একটি মেয়ের বিয়ে না হলে মানুষ কি বলবে, ইস তোর বিয়েটা হলো না রে, কিন্তু সে একটা যে পাত্র খুঁজে এনে দেবে তা নয়, তার জন্য বলবে হয়তো কিছু ব্যাপার আছে, এও শুনতে হয় মানুষকে। আমি দেখেছি অনেক মানুষকে এই ধরনের কথা শুনতে, এবং আমার কানেও এরকম আমাদের চেনা পরিচিতর মধ্যে এসেছে, আমি কিন্তু সেখানে অবজেকশন করেছি। দেখুন, একটা মানুষের বিয়ে নাই হতে পারে, কারণ আমি এই কাজ করি আমি জানি, কিন্তু তার মানে এই নয় যে তার কোনো বাজে কিছু আছে, এটা ভাবা ভুল। এই ধারণাটা করবেন না, কোনো মানুষ সম্পর্কে বাজে ধারণা করা মানে কি জানেন তো, সেইটা আপনার জীবনেও বর্তাবে। কাজেই সেই জন্য আমি এমন কাজ করবো না যেটা আমার জীবনে বর্তায়, বরং আমি পারলে কোনো মানুষকে, সে যদি একটুর জন্য পিছিয়ে আছে, আমার যদি সামর্থ্য থাকে আমি তাকে এগিয়ে দেবো, সে যাতে গড়গড়িয়ে চলতে পারে, তাতে ঈশ্বরের আশীর্বাদ আপনার জন্য থাকবে। এটা জানবেন যে সোজা সরল হয়, কালিদাস সোজা সরল হয়েছিল বলেই বলেছিল যে এটা কাঠের কুড়ো, এটা সোনার কুঠোল না, কুড়োল নয়, তাই সে আজকে কালিদাস এত বড় হয়েছিল। তাই মানুষকেও সেই সততা তার মধ্যে থাকতে হবে, সততা থাকলে তাকে কেউ কিচ্ছু করতে পারবে না। অহংবোধ যার মধ্যে থাকবে, আমার এই আছে, আমার ওই আছে, আমি সবার চাইতে বড়, আদতে তুমি কারুর থেকেই বড় নয়, কারুর থেকে কেউ বড় অবশ্যই আছে। কাজেই এটা ভাবতে নেই কখনো, আমি করছি করব, কাজ করতে হয় এরকম মনোভাব নিয়ে করতে হবে, আমাকে এগোতে হবে এইভাবে, এই নয়। কাজেই সেই জন্য সেইভাবে যদি কেউ করে অবশ্যই সে এগোতে পারবে। কাজে সেই জন্য বলি সবসময় ভাবো, নিজের জন্য ভাবো, নিজের জন্য করো, পরের জন্য তখন করবে যখন তোমার নিজের কিছু হবে। ঠিক, নাহলে তো তোমার সে সামর্থ্যটাই না, সামর্থ্যই আমার থাকবে না।
তবে অন্যের সমালোচনাটা একদমই না, একদম উচিত না। কোনো মানুষকে না জেনে তার প্রবলেম না বুঝে আমরা তার সমালোচনা যেমন করব না, তেমন নিজেরা প্রবলেমটা নিয়ে কিন্তু বসেও থাকবো না। আমি কেন জিজ্ঞেস করলাম দিদির কাছে যে শ্রাবণ মাসে কতজন আপনার কাছে কাজ করাচ্ছে? প্রচুর লোক কাজ করাচ্ছেন, তারা চেয়েছেন তাই তারা, হ্যাঁ তাই করাচ্ছে। এই যে এর মধ্যেও তো যে লকডাউনের মধ্যে কত লোকের বিয়ে ঠিক হয়ে গেল, কত লোক বিয়ে করলো, বিয়ে ঠিক হয়ে গেল, এই না পাওয়ার সময়ও কেউ চাকরি পেয়েছে, আবার এই না পাওয়ার সময়ও কারুর ব্যবসা ভালো গেছে। ঠিক কেন? তাহলে সেই জন্য এই জায়গাগুলোকে আমাকে তৈরি করতে হবে, আমার জন্য আমাকে তৈরি করতে হবে। আমি বসে বসে ভাবছি যে সোনার ডিম পারবে, সোনার ডিম হাঁসটাকেই কেটে ফেলে দিলাম, আর ডিম তো দূরের কথা, হাঁসটাই মরে গেল। তা সেই আপনার না, যেরকম এটা কেন উদাহরণ দিলাম, দেখুন আপনার সময়টা পাস হয়ে গেল আর আপনি পাবেন না সেই সময়টাকে। সময়ের কাজটা সময় করতে হবে। এই যে এত গুরুত্বপূর্ণ, এত শক্তিশালী শ্রাবণ মাস পেরিয়েছে আপনাদের পাশ থেকে, তা আপনাদের তো সময়ের কাজগুলো করে নিতে হবে। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, আমি মৌসুমি ঘোষ বলছি। হ্যাঁ বলুন, বলুন মৌসুমি। হ্যাঁ আমি আপনার প্রোগ্রাম দিদি আমি দেখি, আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? আপনার মানে প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে, কারণ আমি এর আগে আমার এক রিলেটিভ আপনার ইয়েতে দেখিয়েছিল, সে কাজ করে উপকার পেয়েছে, সেই জন্যই আমার খুব ভালো লাগে। কি উপকার পেয়েছে? সে আর কি মাধ্যমিকে মানে পড়াশোনার জন্য দেখিয়েছিল 2019 আপনার কাছে গেছিল। আচ্ছা, এবার সে মানে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে। বাহ, দারুণ খবর, খুব ভালো খবর, খুব ভালো খবর। কখন এসেছিলেন জানা আছে? আমরা কিন্তু এখনই শ্রাবণ মাস নিয়ে কথা বলছি, বহু মানুষ শ্রাবণ মাসে আসেন। শ্রাবণ মাসে এসেছিল, শ্রাবণ মাসেই দেখিয়েছিল, গত বছর শ্রাবণ মাসে করিয়েছিল, শ্রাবণেই দেখিয়েছিলেন উনি। আচ্ছা আচ্ছা, খুব ভালো খবর, খুব ভালো খবর। দিদি আজকে আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আজকে আমার জন্যই জানবো। ও আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 24 নভেম্বর 1996। সময়টা বলুন দিদি। আমার সময়টা হচ্ছে ভোর 5টা। জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান হচ্ছে পানিহাটি হসপিটাল, পানিহাটি। আচ্ছা, বেশ, সোদপুর। হ্যাঁ, সোদপুর পানিহাটি। আপনার লগ্ন হলো তুলা লগ্ন, আপনাকে তো দেখতে দেখতে ভালো দিদি, আমি এখনো করিনি কিছু, বলুন দেখতে দেখতে ভালো কি না, মোটামুটি লোকের চোখে পড়ে, সত্যি বলবেন? এবং আপনি খুব রুচিশীল, পছন্দসই জামা কাপড় পরা, পছন্দসই খাবার খাওয়া, ঘরটাকে গুছিয়ে রাখা, রুচিবোধ আপনার মধ্যে ভীষণভাবে কাজ করে, ভুল না ঠিক? এইবার আপনাকে বলবো, আপনি খুব বেশি কথা বলা পছন্দ করেন না, মেপে ঝুপে বলেন, কিন্তু যখন রেগে যান তখন আপনি মারাত্মক। আপনার তুলা লগ্ন মেষ রাশি, হ্যাঁ, আর আপনার গণ হলো নরগণ, বুঝতে পেরেছেন? আপনি এবার লাইনে থাকুন, আমি বলবো আপনাকে। একটু ধরে থাকুন, ধরে থাকুন। আচ্ছা, আপনি কি কিছু কোনোদিন আঁকা গান এই ধরনের কিছু শিখেছেন বা আপনার ভালো লাগে বলুন? হ্যাঁ, আমি একটা কোর্স করেছিলাম নার্সিং নিয়ে। হ্যাঁ, তারপর? খুব ভালো। আপনি যদি এটাকে কাজে লাগাতে পারতেন, আপনার মধ্যে সবসময় একটা কিছু করে আমি দাঁড়াবো নিজের পায়ে, পরনির্ভরশীলতা আপনি পছন্দ করেন না, ভুল না ঠিক? হ্যাঁ দিদি, ঠিক। হ্যাঁ, কাজেই আপনাকে আমি বলি যে আপনি যে যা চাইছেন, আপনার পড়াশোনাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আর্টস নিয়ে, আপনি কখনো কমার্সও নয় সায়েন্সও নয়, কারণ হ্যাঁ, এবং যেটা দেখতে পাচ্ছি আপনি চাইছেন কোনো কর্ম আপনার হোক, সেই কর্মটাই আপনি করতে পারছেন না, যা বলছি ভুল না ঠিক? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কর্ম করতে পারবেন, আপনার কর্ম হবে দিদি, আপনি চেষ্টা করুন। আপনার একটা যেটা দেখতে পাচ্ছি, আপনি কোনো সেবামূলক কাজ পছন্দ করেন, তাই কি না? উনি তো বললেন, হ্যাঁ বললেন, একদমই একদমই, হ্যাঁ আপনি বলছেন সেটা উনি তো বলছেনই যে করেছেন আমি এটা, ও এটা নিয়েই করেছেন সে। আচ্ছা যাই হোক, আপনার কাজ হবে, ছক তো বলছে, আপনার ছক যা বলবে দিদি তা বলবে না, সেটা তো হবেই। হ্যাঁ, কেন বলছি, এইবার আপনাকে বলছি, আপনার মাথাটা গরম কিন্তু, আপনি হট করে রেগে যান, আবার ঠান্ডাও হন কিন্তু যখন রাগেন মারাত্মক। এইবার
সাংঘাতিক রেগে যান, মেরে ধরে দিতে পারে, কিছু মনে করবেন না, বলে ফেললাম বলে। আচ্ছা আচ্ছা, এইবার আপনাকে বলি, কারণ আপনার অর্থকারক গ্রহ এবং কর্মকারক গ্রহ এবং আপনার ষষ্ঠপতি, ষষ্ঠপতি ভালো না থাকলে কর্ম পাওয়া যায় না, সেখানে ষষ্ঠ স্থানে কেতু বসে আছে, গুপ্তভাবে আপনার কাজগুলো কেটে যাবে, বুঝতে পেরেছেন? হওয়া কাজ আপনার হাত থেকে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছেন? আপনার কর্ম হবে, আপনি চেষ্টা করুন, যান কর্ম হবে, নিশ্চিন্তে থাকুন। কিন্তু আপনাকে যে বলছি সাংসারিক দিক থেকে, সাংসারিক দিকে শান্তি আপনার নেই, আপনার মাঙ্গলিক সপ্তমপতি মঙ্গল, সেই সপ্তমপতি যদি কারণ মঙ্গল হয় তাহলে কিন্তু সাংসারিক জীবনে ভীষণভাবে অশান্তি ঝামেলা এগুলো দেখা দেয়, তা এগুলো কি হচ্ছে? এই যে সপ্তমপতি মঙ্গল এবং দ্বিতীয় পতি মঙ্গল, দ্বিতীয় ঘর থেকে কিন্তু এখান থেকেও একটা অশান্তির জায়গা, মানে ওখান থেকে একটা মঙ্গলের খারাপ এফেক্ট। দেখো দ্বিতীয় এবং সপ্তম দুটো জায়গায় খারাপ হয়ে বসে আছে, তাহলে আপনি মানসিক পরিবার এবং শান্তি দুটো জায়গায় খারাপ হয়ে রয়েছে। তো আপনি ইমিডিয়েট বসে না থেকে আপনি তাড়াতাড়ি করে এই জায়গাটা ঠিক করুন দিদি, কাউকে দেখিয়ে নিন, যান দেখিয়ে এই জায়গাগুলো ঠিক করে নিন, নয়তো আপনাকে এই সারা জীবন তার কেউ এই ভোগান্তি নিয়ে থাকে না। আপনার আগেই উচিত ছিল এই জায়গাটা ঠিক করা, যখন করতে পারেননি এখন কাউকে দেখান, শ্রাবণ মাস যদি চান করে নিন। একদমই শ্রাবণ মাস চলছে, যদি চান যে আমি এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসবো, নিশ্চয়ই বেরিয়ে আসবেন। কতদিন আপনি এই যন্ত্রণা এই জ্বালা সঙ্গে নিয়ে থাকবেন, সেটা তো কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়, একেবারে সেটা সম্ভবপর নয়। দেখো আমি যে যে কতটা কথা বললাম প্রত্যেকটা কথাই মিলে গেল। হ্যাঁ সে তো, এটা তো হবেই, এটা তো অবভিয়াস। হ্যাঁ তা ওর জীবনে তা ঘটে গেছে, তো সেই কারণে এই ঘটনাটার জন্য উনি নিজেই দায়ী, কারণ উনি এখনো পর্যন্ত এটার কোনো সুরাহা করেনি, এটাকে দেখাতে হবে, সেই জন্য ডাক্তার, শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে হবে, প্লাস ওষুধ খেতে হবে। হ্যাঁ ঠিক, যদি খান ভালো থাকবেন, না খান থাকবেন না, এই হলো ব্যাপার। না এটা তো একদম অবভিয়াস, যেটা ছকে থাকবে সেটাই দিদি দেখবেন এবং দিদি যেটা বলবেন সেটা ঘটবেও, এমন জায়গায় এমন পর্যায়ে পৌঁছবে যখন উনি কিনা ওই বাড়িতে থাকতেই পারবেন না, নানা রকমের যত রকমের যা কিছু যোগ আছে খারাপ কিছু, এই সময় কিন্তু ঠিক করার সময়। এখন আরেকটা ফোন নিয়ে আসুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি শিবপুর হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ মেয়ের মেয়ের নাম কি বলুন, মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে তনয়া ঘোষ। হ্যাঁ তনয়া ঘোষ। আচ্ছা মেয়ের ডেট অফ বার্থ বলুন। ঘোষ ডেট অফ বার্থ হচ্ছে 25/11/2001। টাইমটা বলুন। টাইমটা দুপুর 2:05। জন্মস্থান কোথায়? 2:10-এর মধ্যে, মানে 5 থেকে 10-এর মধ্যে। জন্মস্থান কোথায়? শিবপুর হাওড়ায়। আচ্ছা কতদিন ধরে দেখছেন আপনি দিদির অনুষ্ঠান? হ্যাঁ দিদি অনুষ্ঠান দেখি প্রায়, মানে দেখি দুপুরবেলা, প্রত্যেকদিন লাইভ হয়, খুব ভালো লাগে। আচ্ছা আর আমাদের এখান থেকে একদিন গিয়েছিলেন শিবপুর হাওড়া থেকে ওনার মেয়ের বিয়ের জন্য, ত্রিপুরা থেকে শিবপুর হাওড়া রিলেটিভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার বিয়ে হয়ে গেছে এবার শুনুন, আশা লাগে না, অনলাইন এখন খুব বিশাল সুবিধা, আপনি অনলাইনে দেখাবেন, অনলাইনে আপনি মানে প্রতিকারটাও পেয়ে যাবেন, এর মতো সুবিধা নেই, হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি। হ্যাঁ এইটা হলো যারা কলকাতার মধ্যে, আর যারা নাকি, হ্যাঁ মানে শিবপুর তো কলকাতার মধ্যেই পড়ে, শিবপুর তো কাছেই, একদম খুব কাছে, তারপর আমাদের চলে গেলেই কলকাতা। হ্যাঁ একদমই তাই। কতগুলো গেল গৌহাটি গেল, তারপরে শিলং গেল, শিলচর গেল, তারপরে আরো আরো ত্রিপুরা কোথায় কোথায় সব কালকে চলে গেল,
তো তারা বাইরে থেকে সবগুলো করে নিয়েছে এবং কাছের মধ্যে গিয়েছিল কেষ্টপুর বাগুইহাটি এইসব নানান জায়গায়। তো সেই কারণে আপনিও ইচ্ছে করলে করিয়ে নিতে পারেন, কারণ এর চাইতে আপনাকে ঘর থেকে তো বেরোতে হচ্ছে না, এর চাইতে ভাই সুযোগ আর কিছু নেই। সত্যি তাই না, ঘর থেকে তো এখন বেরোনো যাচ্ছেও না, এই জন্যই মেয়ের সম্বন্ধে বুঝতে পেরেছি আমি। আচ্ছা এবার বলছি, যেটা প্রথমত বলি, যেটা আমি আপনার মেয়ের বিষয়ে আমি প্রথমে বলবো যে এক দুই তিন তিন চার, আচ্ছা আপনার মেয়ের যেটা দেখতে আমি পাচ্ছি হরোস্কোপের মধ্যে, হ্যাঁ শুনুন শুনুন ভালো করে মন দিয়ে আপনি শুনুন আমি যেটা বলবো, ভালো করে শুনুন মন দিয়ে। প্রথমত আমি যেটা বলবো, কেটে গেল বোধহয় না, যা ফোনটাই কেটে গেল, তবু আমি বলে দিই, আপনি বলে দিন। হ্যাঁ, কারণ ওনার মোড়ের মেয়ের পড়াশোনায় কিন্তু মন নেই, অস্থিরতা, চন্দ্র থেকে কি তার স্থিরতা, সেই চন্দ্র এবং শনি থেকে ধৈর্য, কাজেই এখানে ভীষণ মেয়েটা মুখের ওপরে কথা বলে দেবে এবং পড়াশোনায় একেবারেই মন নেই। হ্যাঁ, যেটা আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে পড়াশোনায় ডিস্টার্ব, খুব যে ভালো রেজাল্টের জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি না, পড়াশোনায় ভালো হলেও ওর রেজাল্ট ভালো হবে না, কারণ যেহেতু প্রথমত মন নেই পড়াশোনায়, পড়াশোনায় যদি মন না থাকে সে কি করে কি করবে, পারবে না তো, পারবে না করতে। আপনি ইমিডিয়েট কারোর সঙ্গে এখানে কেমুনরুম যোগ হয়ে আছে এবং বিবাহিত লাইফেও মারাত্মক সমস্যা হবে এর, এখন থেকে যদি উনি এই বিষয়ে অ্যালার্ট না হন পরবর্তীকালে কিন্তু খুবই মুশকিলের জায়গা। এগুলো মানুষ কেন যে করে না আমি বুঝে পাই না, আসলে যখন পর্যন্ত একেবারে দেওয়ালে পিঠ থেকে না 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 মানুষ বুঝতে পারে, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কিন্তু দরকার পড়বে, এই তো খুব ভালো যাচ্ছে কোনো প্রয়োজনই না। দেখো রোগটা যখন কম থাকে তখন যদি আমরা ডাক্তার দেখাই অল্পতে সেরে যায়, হ্যাঁ আর যখন গেড়ে যায় তখন আমরা এই আমার ভালো হচ্ছে না ওই হচ্ছে না, তাতে তো সময় দিতে হবে তাকে, একদমই তাই, কারণ সেটা তো দাঁড়িয়ে গেছে, একটা ঘুড়ি উপরে উঠে গেলে তাকে টানতে সময় লাগে, যদি ঘুড়িটা কাছে থাকে পট করে টানলে চলে আসবে, এটাই বাস্তব, কাজেই এটাকে মানতে হবে। কাজেই সেই জন্য যারা এই সময় কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, নানা রকমের মঙ্গল থেকে কি বিচার করা হয়, মঙ্গল থেকে বিচার করা হয় আত্মীয়তা, মঙ্গল থেকে ভূ সম্পত্তি, হ্যাঁ কাজেই এরকমভাবে মামলা মোকদ্দমা মঙ্গল থেকে অনেক কিছু বিচার করা হয়, সেখানে যদি সেই মঙ্গল সাহসিকতা, আপনার মধ্যে কতটা সাহসিকতা আছে, আপনি কতটা সাহস নিয়ে কাজ করতে পারেন, কতটা রিস্ক নিতে পারবেন, যদি আপনার মঙ্গল ভালো থাকে আপনি সব কাজে রিস্ক নিয়ে গেনার হয়ে যাবেন, হ্যাঁ তো সেই কারণে সেই মঙ্গল যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার জানবেন এই এই জিনিসগুলো ড্যামেজ হবে, কাজেই সেই জন্য দেখতে হবে তার কালসর্পযোগ কি মঙ্গল ভঙ্গ কালসর্পযোগ, বা সে মঙ্গল হয়তো মঙ্গল এবং মেষ লগ্ন তুলা লগ্নের মধ্যে যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা হয়ে অনন্ত কালসর্পযোগ, আপনি সারা জীবন লগ্ন এবং সপ্তমের মধ্যে, তুলা লগ্ন এবং তার হয়ে গেল সপ্তমপতি মঙ্গল, এখানে সারা জীবন আপনাকে লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই, সারা জীবন সংগ্রামিত জীবন হয়ে যাবে, কাজে এই জায়গাগুলোকে দেখতে হয়। যদি আপনার চতুর্থের মধ্যে হয় তাহলে আপনার পড়াশোনার জায়গাটা একেবারে ড্যামেজ করে দেবে, যদি পঞ্চমে হয় আপনার সন্তান নিয়ে সমস্যা হবে, হ্যাঁ এরকম ধরে ধরে, কাজে এই জায়গাগুলো যদি দশম হয় তাহলে কি হবে, দশমে হলে পরে আপনার কর্ম নিয়ে সমস্যা, কর্মে উন্নতি আপনি পাবেন না, কাজে এই জায়গাগুলো রবি যদি গ্রহণযোগে আক্রান্ত হয়ে যায় মানে কাল রবিকে রবি যেই ঘরে ওই ঘরে যদি আপনার কালসর্প শুরু হয় তাহলে কিন্তু কি হবে, আপনার মান সম্মান হানি, আপনার কেরিয়ারের জায়গাটা ডিস্টার্ব, আপনি অন্যায় না করেও অন্যায় শিকার আপনাকে হতে হবে, কাজে এই জায়গাগুলোকে দেখে দেখে এই সময়টাই কিন্তু ঠিক করার সময়। আর কি এই সময়টা কেন, এই সময় এই মাসটা শ্রেষ্ঠ মাস এবং দেবাদিদেব মহাদেবী কিন্তু আমরা যা কাজ করি যারা তন্ত্রমতে কাজ করে বা তোমার আমাদের তো সব করতে হয় সেই জায়গাগুলো কিন্তু আজকে এই জায়গাটা করেছে কে, দেবাদিদেব মহাদেবের মুখোশ নিঃসৃত বাণী সেই প্রথম শুরু করেছিল, কাজেই সেই জন্য সৃষ্টিকর্তা উনি, কাজেই সেই জন্য এই মাসে যারা এই জিনিসগুলো ঠিকঠাক করবে
তাদের পক্ষে কিন্তু বিশাল ভালো জায়গা। কারোর যদি দেখুন শুক্র খারাপ হয়ে যায় বা চন্দ্র খারাপ হয়ে যায়, আপনি ভালো ক্রিয়েটিভ লাইন নিয়ে পড়াশোনা করছেন, আপনি খুব ভালো জায়গায় সেলিব্রিটি হতে চাইছেন বা আপনি ভালো শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন, তাহলে দেখবেন আপনার সব ড্যামেজ। ঠিক একদম তাই, কাজে এইরকম ধরে ধরে ঠিক করতে হবে, তাহলে নিশ্চয়ই ভালো থাকবে। একদম, ভালো থাকার জন্য যা যা করণীয় সেটা আপনাদেরকে করতে হবে, ইনিশিয়েটিভ আপনাদের, কাজ করার দায়িত্ব অনন্যাদের। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, ভালো রাখার দায়িত্ব আমার। কে রয়েছেন? হ্যালো, 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 হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, বলুন জোরে, বলুন একটু একটু জোরে বলুন ম্যাডাম। হ্যাঁ বলুন বলুন। আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ, ছেলের নাম, ডেট অফ বার্থ বলুন, সময় খুব কম, তাড়াতাড়ি চট করে। ছেলের বয়স যেতে পারছি, তারিখটা বলুন, তারিখ বলুন। হ্যাঁ, এরকম করে বললে হবে। কোথায় জন্মস্থান? কোচবিহার। ধনু লগ্ন বৃশ্চিক রাশি আপনার জানা আছে? হ্যালো, ধনু লগ্ন বৃশ্চিক রাশি রাক্ষসগণ জানেন আপনি গুলো? না, তাহলে লিখে রাখুন, লিখে রাখুন। আপনি আপনি ফোনটা কানে নিয়ে কথা বলুন, স্পিকারে কথা বলবেন না, শুনতে পাবেন না। হ্যাঁ বলুন, রাশি। হ্যাঁ বলে দিলাম তো, ধনু রাশি বৃশ্চিক লগ্ন বলেছেন, লিখে রাখুন। হ্যাঁ, ধনু রাশি বৃশ্চিক লগ্ন, বুঝতে পেরেছেন কি বললাম? ধনু রাশি বৃশ্চিক লগ্ন। শুনুন, আপনি লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি। প্রথমত একটা কথা, আমি আমি যেটা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5, আচ্ছা আপনার ছেলে, আমি সায়েন্স নয় কমার্সও নয় দেখতে পাচ্ছি, এটা একটা আর্টসের ছক, তাই তো? চট করে বলুন। দ্বিতীয় নম্বর কথা, এর যেটা আমি ছকের মধ্যে আমি দেখতে পাচ্ছি, এর কিন্তু কোনো মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে যাওয়া আছে, জড়িয়েছে কি কিছু কোনো রিলেশনশিপ জানেন? ছেলের কোনো রিলেশন, কোনো মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনার ছেলে চাকরি বাকরিও করবে, কিন্তু মানে আপনাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না, বাড়ির সঙ্গে কোনো ভালো সম্পর্ক থাকবে না, ভুল না ঠিক? তাই তো, কারণ কারণ দেখুন, চন্দ্র থেকে মা, আর সেই চন্দ্র চলে গেল দ্বাদশে, মায়ের সঙ্গে কি করে ভালো সম্পর্ক থাকবে? যার জন্য মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো নেই, এবং রবি থেকে পিতা, সেই রবি কি হলো, রাহুর দ্বারা আক্রান্ত এবং দাহ্য যোগে আক্রান্ত হয়ে গেছে, কাজেই পিতার সঙ্গেও ভালো সম্পর্ক নেই। আপনি একটু শেয়ার করুন, আমি যা বললাম ভুল না ঠিক? উনি তো বলছেন ছেলে বাইরে থাকেন, সম্পর্ক রাখছেন না। আপনি যদি এই সম্পর্ক, শুনুন, আপনি এই ছেলেকে কিছু ব্যবহার করাতে হবে না, আপনাকে আপনিই করবেন। আপনি যদি সেই জিনিসগুলো ঠিকঠাক মতো করতে পারেন, এই শ্রাবণ মাসে আপনার ছেলে আবার আপনাদের কাছে ফিরে আসবে, এটার কোনো ই নেই, বিকল্প নেই, বুঝতে পেরেছেন? আপনার ছেলে ঠিক হয়ে যাবে, কিন্তু আপনাদের নিজেদের গ্রহগত কারণে আজকে আপনাদের ভুগতে হচ্ছে, বুঝতে পেরেছেন? এগুলো আগেই ঠিক করা উচিত, ছেলের ছক আপনাদের ছক কেন ঠিক করেননি? ঠিক ঠিক, তাই না? হতাশা হয়ে বসে থাকলাম, আমার কাছে বহু মানুষ আছে এরকম, দিদি আমার একটাই ছেলে বিয়ে করে চলে গেছে, আসছে না আমাদের বাড়িতে, একটাই ছেলে বলুন। তারপরে যখন এই বাগুইহাটিতে, তারপরে আমি বললাম ঠিক আছে ঠিক করে দিচ্ছি, আস্তে আস্তে বাড়িতে এসছে, এখন বলে দিদি না ভালো আমার ছেলে বাড়ি আসছে। আপনিও যোগাযোগ করে নিন দিদির সঙ্গে অনলাইনে, কারণ আপনি তো নর্থ বেঙ্গল থেকে ফোন করছেন, অনলাইনে অবশ্যই একবার যোগাযোগ করে নিন, শ্রাবণ মাসটাকে কাজে লাগাতে পারেন, যাতে ছেলের সাথে আবার আপনাদের সম্পর্কটা ঠিক হয়ে যায়, সমস্ত কিছু যেন আপনাদের পছন্দ অনুযায়ী চলে, সেই বিষয়টা কিন্তু আপনি অ্যাসিওর করতে পারেন। সময় আজকে আমাদের হাতে একদম শেষ, দিদিকে অনেক ধন্যবাদ জানাবো, আপনাদের সাথে পরবর্তী অনুষ্ঠানে আবার আমাদের দেখা হবে, জ্যোতিষ অনন্যাদি সঙ্গে আছেন, আপনারাও সবাই ভালো থাকুন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।